فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر. আতিকুল ইসলাম বলেছেন স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিকতা কি, এটা কি কোনো আলাদা ধর্ম নাকি প্রত্যেকটা ধর্মের মধ্যে আধ্যাত্মিকতা বিষয়টা রয়েছে? আসলে আমরা দেখি যে রুহানিয়াত এই শব্দটার একটা অপব্যবহার আমরা লক্ষ্য করছি কিছু সংখ্যক লোকদের মধ্যে, যারা মানুষকে ধারণা দেন এবং নিজেরাও চর্চা করেন যে বাহ্যিক যে শরিয়া কোরআন এবং সুন্নাহ, এটাকে এটার এলেম অর্জন করলে আধ্যাত্মিকতা অর্জিত হয় না, এটা একটা মানুষের ভেতরের একটা বিষয়, বাতিনি একটা বিষয় যেটা সাধনার মাধ্যমে অর্জন করতে হয়। কি সে কী সে সাধনা? সেই সাধনাটা কি ইত্তেবাউল কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহর ইত্তেবা, নাকি একটা মানে সুনির্দিষ্ট আমল, মুজাহাদা, তথাকথিত মোরাকাবা ইত্যাদির মাধ্যমে অর্জিত হয়? তো এভাবে আসলে মানুষকে একটা ধারণা দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে কোরআন সুন্নার ব্যাপক জ্ঞানের প্রয়োজন নেই, বা বাহ্যিক শরিয়াতের চাইতেও এই বাতিনি একটা বিষয় আছে যেগুলো নানা রকম চর্চার মধ্য দিয়ে মানুষের মধ্যে আসে, এটাকে রুহানিয়াত বলা হচ্ছে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে নানা ধরনের খোরাফাত, ভুল ধারণা আছে, নানা ধরনের বেদাতি আমল সেখানে আছে, এবং কোরআন সুন্নার বাইরে গিয়ে বিভিন্ন ভুল তরিকার কিছু ভুল চর্চা আছে, ভুল আকিদা আছে, শিরকি কর্মকাণ্ড আছে, এবং সেখানে জিন এর মাধ্যমেও কিছু কর্মকাণ্ড পরিচালনা করার চর্চা আছে, এবং বাতিল যে তাবিজ তুমার, শিরকি তাবিজ তুমার কিংবা ঝাড়ফুঁকের প্রচলনও সেখানে আছে, এগুলোর মধ্য দিয়ে বাতিনি জগতের এই রুহানিয়াত অর্জন করা হয়। তো সেটা আমরা জানি যে সেটা হলো আসলে একদল বিভ্রান্ত লোক এবং শয়তানের অনুসারী লোকদের কাজ। আল্লাহ তাআলা এখানে সূরা নূরের 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতি শায়তান, হে ইমানদার লোকেরা তোমরা শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করো না। ওমাই ইয়াত্তাবিউ খুতুওয়াতি শায়তান, আর যারা শয়তানের পদাঙ্কগুলো অনুসরণ করে, ফা ইন্নামা ইয়ামুরু বিল ফাহশায়ি ওয়াল মুনকার, নিশ্চয়ই শয়তান তো নির্দেশ দেয় অশ্লীলতা এবং অন্যায় কাজের। ওলাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, আর যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ এবং রহমত না থাকতো, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তাহলে তোমাদের মধ্য থেকে কেউই কখনো পরিশুদ্ধ হতো না। ওয়ালাকিন্নাল্লাহ ইউজাক্কি মা ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা পরিশুদ্ধ করে থাকেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ প্রশস্ত এবং সর্বজ্ঞানী। এখন মানুষের যদি আমরা বলি ভেতরের অন্তরের পরিশুদ্ধতা, যেটাকে তাজকিয়াতু নাফস বলা হয়, সেটা আসলে কোরআন সুন্নারই একটা নির্দেশনা, বাহ্যিক শরিয়াতেরই একটা নির্দেশনা। অতএব রুহানিয়াতকে বাতিনি জগতের কোনো চর্চা কিংবা বিষয় বলে যদি চিহ্নিত করা হয় তাহলে এটা হবে ভুল। বরং যদি আমরা বলি মানুষ তার আত্মার পরিশুদ্ধি সাধন করবে, তার নফসের পরিশুদ্ধি সাধন করবে, তাহলে তার পথ একটাই, সেটা হচ্ছে কোরআন সুন্নার জ্ঞানে সমৃদ্ধ হওয়া এবং সে অনুযায়ী আমল করা। তাহলেই মানুষের নফসের যে তাজকিয়া, পরিশুদ্ধি অর্জিত হবে এবং তার ভেতরটাও পরিশুদ্ধ হবে, তার বাইরটাও পরিশুদ্ধ হবে, তার আচরণ এবং তার আচার এবং তার সমস্ত কর্মকাণ্ড কোরআন সুন্নার ভিত্তিতে পরিচালিত হবে, এটাই হচ্ছে বিশুদ্ধতম পন্থা। আর রুহানিয়াতের নামে আমরা বিভিন্ন খানকা দরগায় যেগুলো চর্চা হতে দেখি, বা মাজার ভিত্তিক দরগায় যেগুলো যে সমস্ত শিরিক বেদাতের প্রচলন দেখি, সেগুলো আসলে ইসলামের সাথে সম্পর্কিত কোনো বিষয় নয়। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুন এবং আমাদের সবাইকে হেফাজত করুন।